হাই এভরিওয়ান ডিভাইন এঞ্জেল ভিজেন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং পুরোপুরি টাইম রিডিং এটা অল স্টার সায়েন্সের জন্য মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটির সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস জেমস্টোন সেজ এনি হিলিং অয়েলস ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায় তো বন্ধু আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে এই মুহূর্তে আপনার জন্য কি গাইডেন্স আছে কি চ্যানেলড মেসেজেস রয়েছে সেগুলো চেক করে নেব আসুন প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে এই মুহূর্তে থেকে বেশি আপনার কি জানার প্রয়োজন রয়েছে ওকে প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে প্লিজ পজিটিভ থাকবেন যদি রেজোনেট করে তাহলেই জানবেন এই রিডিংটি আপনার ওকে ওকে হুম দ্য চ্যারিট প্রথমে আমি কার্ড দেখে নিচ্ছি পেজ অফ অফ কাপস কাপস সেভেন আচ্ছা এবং পেজ অফ পেন্টিক ওকে তো বন্ধু এখানে কোনো একটা জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনাকে এখনও যদি কেরিয়ার বলুন বা ফাইন্যান্স বলুন এরকম কোনো সিচুয়েশানের মধ্যে ফেঁসে গিয়ে থাকেন ঠিক আছে তো আপনাকে এখনো পর্যন্ত ওয়েট করতে হবে একটু মানে কোনো একটা কারণে ইভেন রিলেশনশিপ হুম রিলেশনশিপের যদি কোনো ইস্যু এসে থাকে বা কোনো কনফিউজনে পড়ে থাকেন ঠিক আছে যে ধরুন কোনো রিলেশনশিপে আছেন সেখানে আপনি থাকবেন কি না বা তার থেকে বেরো বেরোবেন কি না কোনো অফার এসেছে কোনো অপশান এসেছে একটা অপ অপশানের তো এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি সেভেন অফ কাপসের এনার্জি এটা অপশানের কার্ড বলা হয় টেরো কার্ড রিডিংয়ে দেখতেই পাচ্ছেন যে মানুষটি খুবই কনফিউজ রয়েছে তার কাছে অনেক কিছু বাটি উল্টানো রয়েছে তো কনফিউজ থাকতে পারেন অনেক কিছু জিনিস একটা না ধোঁয়াশার মধ্যে জানেন তো যে আপনার কাছে আছে তো সব জিনিসগুলো দেওয়া রয়েছে এটা 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 কিন্তু অ্যাকচুয়াল কোনটাকে চুজ করতে হবে বা তার ভিতরে কি অপেক্ষা করছে এটা তো আপনি জানেন না না তো এই সিচুয়েশানটাই আপনার সঙ্গে কিন্তু হচ্ছে আপনি ভয় পাচ্ছেন তো যখন এরকম সিচুয়েশান চলে আমি বলবো যদি এইরকম সিচুয়েশানে থেকে থাকেন প্লিজ ওয়েট করে যান কারণ আপনার এখানে সেভেন অফ পেন্টিক্যালসেরও কিন্তু এনার্জি এসেছে হুম তার সঙ্গে আরেকটা জিনিস দেখুন যে হতে পারে আপনার কাউকে খুবই ভালো লাগছে আপনি কারোর জন্য খুবই পাগলের মতো হয়ে গেছেন আপনি অনেক ম্যানিফেস্টেশন করছেন বিশেষ করে রিলেশানশিপে নতুন কোনো অপশান আপনার লাইফে হয়তো এসেছে কেউ আপনাকে সত্যিই ভালোবাসছে কিন্তু কোনো একটা জায়গা থেকে আপনি হয়তো ভাবছেন যে তার সঙ্গে যদি আপনি এগোন তাহলে আপনাকে অনেক কিছু জিনিস ছেড়ে বেরোতে হবে অনেক কিছু জায়গা ছেড়ে এগোতে হবে সেই জিনিসটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না আপনার লাইফে এখন ঠিক আছে এই রকম যদি সিচুয়েশন আপনার এখন চলতে থাকে সেক্ষেত্রেও আমি বলব আপনি না একটু থেমে যান থেমে যান মানে অনেক দিন থেকে থেমে যাওয়ার কথা বলছি না বা অনেক দিনের জন্য থেমে যাওয়ার কথা বলছি না হুম অ্যাটলিস্ট কয়েকটা দিনের জন্য অন্তত তেরো চোদ্দো দিন একটু ওয়েট করে যান তেরো চোদ্দো দিন ওয়েট করে যাওয়ার পরেই দেখবেন আপনার লাইফে না একটা নতুন গতি আসতে স্টার্ট করেছে হুম একটা চেঞ্জ আসতে স্টার্ট করবে ঠিক আছে এটা যেহেতু কারেন্ট এনার্জি হচ্ছে আমি খুব বেশি দিনের কথা বলবো না হুম কারণ আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করতে থাকি তো আশা করছি আপনাদের জন্য সেটাই ভালো হবে খুব কম সময়ের জন্য রিডিংটা করাটাই নেওয়াটাই বেশি ভালো অ্যাকসেপ্টেন্সটাও আপনাদের মধ্যে থাকবে তো একটু পেশেন্স রাখুন আপনি দেখবেন যে এই প্রবলেমগুলো যেগুলো আপনি ফেস করছেন না এই কনফিউশনের প্রবলেম এই এই সমস্যা কারোর কারোর ক্ষেত্রে কেরিয়ার চেঞ্জ হতে পারে কারোর কারোর ক্ষেত্রে দূরবর্তী স্থানে যাত্রা হতে পারে নেক্সট সেভেন ডেজের মধ্যে সাত থেকে আট দিনের মধ্যে কোনো একটা জায়গায় বেশ দূরে কোনো একটা জায়গায় চাকরি সূত্রে যাত্রা হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি তো অনেক দিন থেকে অনেক চেষ্টা করেছেন কোনো নিজের গ্রোথের জন্য সেই জায়গাটা যে আটকে ছিল না সেটা আস্তে আস্তে হয়েছে আপনি এতদিন ধরে যে সিডস মানে বীজ পুঁতেছিলেন তার ফল পাবেন এখন সেই গাছটা ছোট থেকে মহিরুও হবে হওয়ার পরে আপনি তার ফল পাবেন আস্তে আস্তে বুঝতে পেরেছেন তো তো এই সিচুয়েশনটা কিন্তু আপনার এখন দেখতে পাচ্ছি ইমোশনালি খুব ডাউন আমি পাচ্ছি না কিন্তু অনেকের ক্ষেত্রে আপনারা এখনও ম্যাসেজের ওয়েট করছেন আপনাদের পার্টনারের এটা হানড্রেড এবং কেউ কেউ তো কন্ট্যাক্ট করার কথা ভাবছেন কিন্তু তাও ওয়েট করে যান একটু হ্যাঁ কারণ এটা হতেই পারে যে আপনার পার্টনারই আপনার সঙ্গে কনট্যাক্ট করলেন ঠিক আছে তো ভালো এনার্জি আছে পজিটিভলি এটাকে অ্যাকসেপ্ট করুন আর সেটা আপনার জন্য ভালো হবে এবারে আসুন দেখে নিই যে এই মুহুর্তে আপনার কেরিয়ারের কথা বললাম রিলেশনশিপের কথা বললাম এবারে দেখে নেব আরও কী কী গাইডেন্স আসছে আপনার জন্য থ্যাংক ইউ थैंक यू सो मच थैंक यू स्पीर्स एंड गाइस थैंक यू देखे नहीं अपना एंजिल्स आप ओके थैंक यू हीलर ऑफ एबंडेंस थ्री ऑफ एक्शन थैंक यू দেখুন এখানে অ্যাবানডেন্সের এনার্জি কিন্তু অনেক রয়েছে হ্যাঁ তো কোনো একটা জায়গা থেকে দেখবেন আপনার লাইফে না আপনি হয়তো আপনি হয়তো এমন কোনো জিনিস ভাবেন নি আপনি হয়তো ভাবতেই পারেন নি যে আপনার মধ্যে সেই এবিলিটিটা রয়েছে যেটা আপনাকে অন্যের থেকে ডিফারেন্ট বানাতে পারে হুম আপনি কিন্তু সত্যি অন্যের থেকে অনেক ডিফারেন্ট হতে পারেন বা আছেনও তো কখনোই নিজের ক্রিয়েটিভিটিটাকে না আপনার মধ্যে যে ক্রিয়েটিভ জিনিসগুলো রয়েছে আপনি যে তৈরি করতে পারেন ভাবতে পারেন চিন্তা করতে পারেন এই ব্যাপারগুলোকে না আপনি কখনো মানে এরকম করবেন না যে না না ঠিক আছে আমি তো পারি না কিন্তু আপনি সত্যি পারেন হুম নিজেকে এস্টিমেট করবেন না নিজেকে কখনো খারাপ প্রমাণ করার চেষ্টা করতে যাওয়ার দরকার নেই কিছু যে গুণ থাকে না সেই গুণগুলোকে নিজেকেও অ্যাপ্রিসিয়েট করতে হয় হলে ডে বাই ডে জানবেন সেগুলো না আপনার কাছ থেকে সরে যাচ্ছে হুম এই জিনিসটা কিন্তু আমি বলবো যে কোনো রকমের ক্রিয়েটিভিটি যে কোনো রকমের ক্রিয়েটিভ ফিল্ডে যদি আপনি থেকে থাকেন তো সেটাকে আপনি এটা ভাবুন যে হ্যাঁ এটা আমার মধ্যে ছিল আছে এবং ভবিষ্যতেও আমি এটাকে নিয়ে এগোতে পারি আর নাই পারি অ্যাটলিস্ট নিজেকে না মানে সেই জায়গাটায় নিয়ে যান যে হ্যাঁ আমি পারি এটা কিছুটা হলেও পারি মানে এতটাও কনফিডেন্সের সঙ্গে বলার দরকার নেই কিন্তু এটা এটুকু তো বলতে পারেন যে হ্যাঁ আমি কিছুটা হলেও পারি তাতে তো ক্ষতির কিছু নেই বা খারাপের কিছু নেই আজকালকার দিনে না আপনি যে জানেন সেটা আপনাকে বলতে হবে মানুষকে নাহলে মানুষ তো বুঝতে পারবে না এবার এবারে এখান থেকে এটা হতে পারে কি বলুন তো আপনি এই এই মাধ্যমে ধরুন কোনো একটা ক্রিয়েটিভ ফিল্ডে আপনি জানেন সেটা নাচ গান আঁকা জোঁকা কোনো পেপার ওয়ার্ক হতে পারে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট হতে পারে যা কিছু হতে পারে ঠিক আছে যদি আপনি সেগুলো আস্তে আস্তে প্রচার করতে থাকেন বা বলতে থাকেন বা কখনো আজকাল অনেক কিছু জায়গা আছে মানুষজন আছে বলতে পারেন যে আপনার পড়াতে ভালো লাগে তো দেখবেন আস্তে আস্তে আপনি এটাও তো হতে পারে যে আপনি কিছু স্টুডেন্টস পেলেন শেখালে শিক্ষা বাড়ে একটা কথাতেই আছে জানেন তো সেটা নিশ্চয়ই তো এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন আপনার চিন্তাভাবনা পরিবর্তন বা অন্যরকম হতেই পারে তো আমি সেটা বললাম আর আমার এখানে কাজ অ্যাকচুয়ালি মেসেজকে চ্যানেল করে আপনাদের কাছে পরিবেশন করা মানে দেওয়া আমি কোনো গুরুদেব বা এরকম কিছু হতে চাই না আমি দেখেছি অনেকেই আজকাল ইউটিউবে আসে মানে নিজেদেরকেই একটা গুরু প্রমাণ করার চিন্তাভাবনা করে আমি সেই ধরনের মানসিকতা আমি পছন্দ করি না ঠিক আছে তো আমি একটা চ্যানেল আমি রেইকি চ্যানেল বলুন যাই বলুন না কেন তো সেখানে আমি চেষ্টা করব পজিটিভ থিঙ্কিং বা যেটা চ্যানেল হচ্ছে শুধুমাত্র সেটা দেওয়া তো এটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত হ্যাঁ তো আপনার মতামত ভিন্ন হতে পারে খারাপ সেন্সে নেবেন না ঠিক আছে আচ্ছা এখানে দেখুন যে আর এনার্জিগুলো দেখতে পাচ্ছি যে এই টাইমটা আপনার এক্সপেন্ড করা আপনার কেরিয়ারে যে কোনো কেরিয়ারে আপনি আছেন নিজের কেরিয়ারকে এক্সপ্যান্ড করার আপনার টাইম এসেছে অন্য রকম করে ভাবান ভাব ভাবুন এগোন এবং যদি কেরিয়ারে কোনো নিউ বিগিনিং হয় সেটাও খুব ভালো কিন্তু নিজের ফ্যামিলিকে একটু না সময় দেওয়া আপনার খুব দরকার এই সিচুয়েশানে এমন একটা পার্সন ইনভলভ রয়েছে হতে পারে না আপনি বা অন্য কেউ এমন একজন মানুষ যিনি খুবই না ডাউন টু আর্থ তো এইখানে একটা গিফট আছে ডেকোরেটিং যে আপনি এমন কিছু ডিজাইন করতে পারেন সেখানে সেই মানুষটি না খুব তার ভালো লাগতে পারে ঠিক আছে আর আপনি হতে পারেন যে খুব ওপেন মাইন্ডেড বা সে হতে তিনি হতে পারেন খুব ওপেন মাইন্ডেড এরকম কোন মানুষের থেকে না আপনি কিন্তু হেল্প পেতে পারেন এই মুহূর্তে ঠিক আছে এখানে দেখুন আর একটা এনার্জি দেখতে পাচ্ছি যে এই সময়টা না আপনার লাইফে একটা ফিলিংস নিয়ে আসার টাইম হুম যে একটা পজিটিভ ফিলিংস যেখানে অনেক ইমোশান থাকবে এখানে আর একটা জিনিস দেখুন যে লাইফে এমন অনেক সময় আসে যেখানে না আপনি নিজেকেই ভুলে যান নিজের কেয়ার করতে ভুলে যান তো সেই জায়গাটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে নিজের কেয়ার করার ব্যাপারটা কিন্তু আপনাকে দেখতে হবে আমি আগেই যেরকম বলেছিলাম যে আপনি কিছু ব্যাপারে হয়তো টেনস্ট হতে পারেন কনফিউজ হতে পারেন তো সেই সেন্সে এখানে দেখুন একটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু অনেক কিছু মানে ভিতর থেকে না আপনার ইনটিউশান আসবে হুম একটা পজিটিভ সিচুয়েশানের জন্য বা এমন কোনো মানুষ পেতে পারেন আপনি তিনি আপনাকে প্রোভাইড করলেন বললেন তিনি খুব ট্রাস্ট দি ফ্রেন্ড হতে পারেন মানে আপনার বন্ধু হতে পারে কোনো ভালোবাসার মানুষ হতে পারে যার কাছ থেকে আপনি অনেক পজিটিভ আউটকাম আউটপুট পেতে পারেন ঠিক আছে এখানে আর একটা সিচুয়েশান দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস হয়তো কিছু সময়ের জন্য আপনার ইমোশনাল গ্রাউন্ডে হয়তো একটু উইকনেস ছিল এটা হতে পারে কিন্তু এখন বিশেষ করে এই মুহূর্তে সব কিছু জিনিসই না খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে এখন আপনার কিন্তু এটা বোঝার খুব দরকার যে কি বড় প্রজেক্টের জন্য বা ভবিষ্যতে এমন কি জিনিস যার জন্য কিন্তু আপনি ডিসিশান নিতে পারবেন যেটা আমি আগেই বলেছি যে হতে পারে আপনার কাছে কিছু অপশান থাকতে পারে হতে পারে আপনাকে চুজ করতে হতে পারে এবং নিজের সাকসেসের জন্য পজিটিভ বিল্ড আপ করতে হতে পারে মুভ অন করুন এমন কিছু পজিটিভ জিনিসের দিকে যেটা অন্যের থেকে একটু ডিফারেন্ট আলাদা মানে সবাই এক জায়গায় যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি এটা না করে এখানে যেটা এঞ্জেল সেটাই বলতে চাইছেন আপনাকে যে পজিটিভ আউটপুটের জন্য আপনাকে কিছু ডিফারেন্ট ভাবতে হবে যেটা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে হুম হতে পারে আপনি ট্রাভেলিং করতে পারেন আমি যেটা আগেই বলেছিলাম আগেই এই এনার্জিটি এসেছে আপনি ট্রাভেল করতে চারেন পারেন এবং সেটা কিন্তু আপনার জন্য খুব প্রয়োজন হতে পারে তো কেরিয়ারের জন্য হোক রিলেশনশিপের জন্য হোক যদি ট্রাভেল করার প্রয়োজন হয় করুন মানে ধরুন দেখা করার খুব প্রয়োজন হচ্ছে তাহলে দেখা করুন কেরিয়ারের জন্য যদি কোথাও যাওয়ার প্রয়োজন হচ্ছে সেখানেও আপনাকে যেতে হবে এবং আপনার যে প্যাশন আপনি যেই ব্যাপারে আমি আগেই সেটা বলছিলাম না গান বাজনার ব্যাপারটা আপনার যদি কোনো দিকে একটা প্যাশান থাকে না তো সেটা কিন্তু ডিভাইন লাইফ পারপাসের জন্য আপনার লাইফে এসেছে তো সেটাকে কিন্তু আপনি কাজে লাগান আপনি কি ভালোবাসেন কোন দিকে আপনার কনফিডেন্স রয়েছে কোন ট্যালেন্ট রয়েছে সেটা জানুন যা কিছু শিখবেন খুবই কনফিডেন্সের সঙ্গে শিখবেন কারণ এটা আপনার ট্যালেন্ট আপনার যেই জিনিসের ইন্টারেস্ট আছে সেদিকে আপনি যেতে পারেন আপনি ক্লাসেস নিতে পারেন কোনো মেন্টার হতে পারেন মানে কাউকে শেখাতে পারেন পড়াতে পারেন যেটা আমি বলছিলাম ঠিক আছে তো এই একটা এনার্জি এখানে এসেছে আর টিম হিসাবে কাজ করতে পারেন ঠিক আছে টিমওয়ার্ক আপনার জন্য খুব ভালো হবে কোনো লাইক মাইন্ডেড পিপল মানে ধরুন আপনার মনের মতো মানুষজন তাদের সঙ্গে আপনি টিমওয়ার্ক করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু মানে ক্রিয়েটিভিটির দিকটা আপনার আরও গ্রো করবে হুম বা আপনি ধরুন কাজের জায়গা যেই জায়গাতে আপনি যদি কোনো টিম ওয়ার্ক করেন দেখবেন আপনার সেই দিকে না অনেকটা গ্রোথ আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো আলটিমেটলি এখানে কিন্তু কেরিয়ারের খুব ভালো এনার্জি এসেছে এবং রিলেশনশিপের জন্য আমি বলবো যে আপনার মধ্যে এখন এই যে কাউকে নিয়ে অত্যধিক ম্যানিফেস্টেশন করা কারণ হিলার অফ ইমোশানের এনার্জি এসেছে তো সেই ক্ষেত্রে যে কাউকে নিয়ে যে আপনি মানে ম্যানিফেস্টেশান করছেন ওয়াটার ম্যানিফেস্টেশান করতে পারেন এবং সত্যি কারোর জন্য অত্যধিক চিন্তা করছেন সেই মানুষটি দেখবেন অবশ্যই আপনার জন্য সাপোর্টিভ হবে এবং যদি কারোর সঙ্গে জায়গাটা শেয়ার করা পসিবেল হয় তাহলে অবশ্যই করুন ঠিক আছে দেখে নেব আর কি গাইডেন্স রয়েছে আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে বাউন্ডারিস ওকে আপনার লাইফে যদি এমন কোনো সিচুয়েশন থেকে থাকে যেখানে আপনি প্রয়োজন বাউন্ডারি ক্রিয়েট করার তো সেই জায়গাটা করুন হ্যাঁ মানুষের পাঁচজন পাঁচ কথা বলবেই আপনাকে অনেক রকমভাবে প্রভোগ করার চেষ্টা করবে সেই জায়গাটা জাস্ট না বলাটা খুব প্রয়োজন জানেন তো এই মুহূর্তে আপনার আমি যে এনার্জি দেখতে পাচ্ছি আচ্ছা এমন কি সিচুয়েশন আছে যেটা আপনাকে খুব প্রবলেম ক্রিয়েট করছে যদি সেরকম কিছু সিচুয়েশান হয় সেই সিচুয়েশানটাকে প্রবলেম ক্রিয়েট করলেও সেটাকে না আপনি নিয়ে চলার চেষ্টা করুন এমন হতেই পারে আপনার অ্যানসেস্টার্স আপনার স্পিরিট গাইডস আপনার সঙ্গে রয়েছেন আপনি হয়তো প্রবলেম ভাবছেন কিন্তু সেটা অতটাও প্রবলেম নয় নিজের মধ্যে যে ইনার টেম্পেল রয়েছে না সেটাকে একটু আপনাকে মানে আমরা কি বলি আমাদের মানে শরীর হচ্ছে মন হচ্ছে একটা মন্দিরের মতো হ্যাঁ তো সেই ডিভোশানের জায়গাটা আপনার জীবনে রাখতে হবে এই যে পোর্টালগুলো আসে প্রত্যেকটা পোর্টাল এই পোর্টালগুলোকে একটা কাজে লাগান যেমন এই চলে গেল ধরুন আপনার সেভেন সেভেন পোর্টাল সব সবথেকে ভালো পোর্টাল আসবে সেটা হচ্ছে এইট এইট পোর্টাল আমি ভীষণ মানে খুবই ভালো এইট এইট পোর্টাল মানে দারুণ পোর্টাল হয় একটা সেখানে আপনি মন থেকে যেটা চাইবেন সেগুলোকে আপনি ম্যানিফেস্টেশন করুন অ্যাটলিস্ট পোর্টালের দিনগুলোতে ঠিক আছে এখানে আরও একটা জিনিস দেখুন আপনি যদি খুব তুচ্ছ ব্যাপারে নিজেকে না ইনভলভ করে রাখেন সেটাও কিন্তু আপনার জন্য খুব একটা ভালো হবে না ঠিক আছে তো এখানে যে জিনিসটা আমি আপনাকে বলবো যে দেখুন ইউনিভার্স আপনার জন্য কিছু এমন ভালো প্রোভাইড করতে চলেছে যেটা কিন্তু আপনার জন্য ভালোই হবে হুম তো আপনার যা কিছু মানে এই যে তুচ্ছ ব্যাপারে রত থাকা তুচ্ছ ব্যাপারে বিরক্তি হয়ে যাওয়া এই সব জিনিসগুলোকে নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন না সেই জিনিসগুলোকে আপনি ছেড়ে দিন ঠিক আছে হতে পারে আপনার এরকম মনে হচ্ছে যে না আমি কিছু জিনিস ফেস করতে চাইছি না ফেস করতে পারছি না ইউনিভার্স আপনার জন্য অনেক ভালো কিছু জিনিস রেখে দিয়েছে এবং দেখবেন আপনি এটাতে না রিগ্রেট করবেন না কিছু কিছু আনসার দেখবেন হয়তো আপনি ফার্স্ট পেতে পারেন তাড়াতাড়ি পেতে পারেন এরকম হতে পারে তো ভয় পাবেন না এবং পজিটিভ থাকার চেষ্টা করুন যে এমন কি সিচুয়েশান যেগুলো আপনাকে প্রবলেম ক্রিয়েট করছে সেই জায়গাগুলোতে আপনাকে কিন্তু একটু বুঝতে হবে ঠিক আছে আচ্ছা এখানে আর একটা জিনিস দেখুন এখানে ইনার টেম্পেলে কিন্তু আর কথা বলা হয় যে আপনাকে কিন্তু না আরও বেশি মেডিটেশন মানে ধরুন মেডিটেশন মানে রেগুলার মেডিটেশন আপনি কোনো জার্নাল লিখতে পারেন চ্যান্টিং প্র্যাকটিস করতে পারেন এগুলো কিন্তু আপনি আপনার লাইফে করতে পারেন দেখবেন আপনার জন্য কিন্তু খুব ভালো হবে ঠিক আছে এখানে আর একটা জিনিস দেখুন হতে পারে আপনার কাছে অনেক কিছু প্রশ্ন আসতে পারে হুম হতে পারে খুব ক কমিটেড স্টুডেন্ট আপনি খুব পড়াশোনা করছেন মানে নিজের কি বলবো হানড্রেড পারসেন্ট দিয়ে আপনি পড়াশোনা করছেন বিশেষ করে চাকরির জন্য কিন্তু কোনো একটা জায়গা থেকে সোল স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না এটা তো হতেই পারে না তখন আপনাকে কি করতে হবে আরও বেশি ডিভোশান কর ডিভোশানের মধ্যে যেতে হবে আপনি যতটুকু গাইড পাচ্ছেন সেই গাইড নিয়ে গাইডেন্স নিয়ে প্রাউড হতে হবে এবং যা কিছু কেরিয়ার লাইফ পাতের জন্য যা কিছু প্রশ্ন আছে না সেই প্রশ্নগুলো আপনি ফোকাস করুন আরও ডিভোশানের সঙ্গে এবং এটাই দেখবেন আপনার জীবনে প্রেয়ার হয়ে গেছে ঠিক আছে তো এটা একটা ব্যাপার প্লিজ পজিটিভের জন্য চিন্তা ভাবনা করুন ওকে দেখে নেব যে গডেসের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে ওকে ওয়াও এটা আগের দিনে এডিটিংয়ে এসেছিল গ্রিন তার আপনারা এখানে অনেকেই আছেন না গ্রিন তারার মান্ত্রা চ্যান্টিং করেন তো কোনো কিছু সিচুয়েশনের জন্য যদি আপনি কোনো রকমভাবে হেল্পের প্রয়োজন হয় তো আপনি অন্যদের থেকেও হেল্প নিতে পারেন এবং মা তারাকেও আপনি জানাতে পারেন মানে যে কোনো গডেস যে কোনো সুপ্রিম পাওয়ারকে আপনি বিলিভ করেন সেখানে কিন্তু আপনি জানাতে পারেন আনকন্ডিশনাল লাভের একটা এনার্জি এসেছে নিজেকে ভালোবাসুন এবং অন্যদেরকেও যারা এই সিচুয়েশানে ইনভলভ রয়েছে এমন কোনো চি সিচুয়েশান নয় এমন কোনো ব্যাপার নয় যেটা ধরুন আপনি ভাবছেন যে না এটা আমার জন্য নয় এটা আমি কি করে করতে পারবো সেরকম নয় সব জায়গাতেই আপনি ভালোবাসা রাখতে পারেন ওয়াও মা লক্ষ্মী দেখছেন এখানে হানড্রেড পারসেন্ট আছে যে চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে জাস্ট একটাই কথা বলছেন মা লক্ষ্মী চিন্তা করবেন না সব কিছুই ঠিক হয়ে যাবে পজিটিভই হবে ঠিক আছে তো প্লিজ পজিটিভ থাকুন ঠিক আছে তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার বা বাই